নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো আমের আচার তার জন্য আমগুলোকে চার টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে রেডি করে রাখলাম আমগুলোতে হলুদ আর নুন মাখিয়ে রোদে দিতে হবে রোদে দিলাম আমগুলোকে আচারে দেবার জন্য মশলাগুলো আমরা নিলাম মেথি সর্ষে মৌরি আর শুকনো লঙ্কা এই যে এবার তাওয়া গরম করে এক এক করে সবগুলোকে ভেজে নেব তাওয়া গরম করে শুধুমাত্র এগুলোকে একটুখানি গরম করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ি করে নিয়ে আচারের সাথে দিয়ে দেব এবারে সর্ষেটা ভেজে নিচ্ছি এবারে মেথিটা ভেজে নিচ্ছি এবার শুকনো লঙ্কাগুলোও ভেজে নেব এক এক করে সব মশলাগুলো আমরা ভেজে নিলাম এবার এগুলোকে গুঁড়ি করে সব মশলাগুলো আমরা গুঁড়ো করে নিলাম দুদিন ধরে আমগুলো আমরা রোদে দিয়ে রেখেছিলাম এরপরে ভেজে গুড়ি করে রাখা মশলাগুলো এটাতে দেবো এবার আমরা এটাতে সর্ষের তেল দেব এবারে সবগুলো মিক্স করছি আমাদের মিক্স করা হয়ে গেছে এবারে এই আমগুলো জারের ভিতর ভরে নিয়ে রোদে দিতে হবে প্রতিদিন যতদিন না আমগুলো সেদ্ধ হয়ে যায় তাহলেই আচার তৈরি হয়ে যাবে